নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনার যদি জন্মলগ্ন মিথুন হয় তবে তাহলে জেনে নিন আগামী 1426 সাল আপনার পক্ষে কেমন যাবে। রাহুর সঞ্চারের ফলে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলা থেকে সাবধানে থাকবেন। এবছর যিনি যে কর্মেই লিপ্ত থাকুন না কেন, ভালো অর্থ উপার্জন হবে, ব্যয় হবে সামান্য, সুতরাং সঞ্চয় বাড়বে। কর্মোপলক্ষে স্থানান্তরের যোগ প্রবল। স্বর্ণ ব্যবসায়ী, পোশাক পরিচ্ছদ, লোহার ব্যবসায়ীদের পক্ষে আর্থিক সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই বছরে। লটারি বা ফাটকায় অর্থলাভ হতে পারে, তবে আলস্য, অস্থির বুদ্ধি, হঠকারিতা বা উগ্রতা এবং রূঢ় ভাষণ প্রভৃতি দোষ পরিত্যাগ করুন এবং সংঘাত থেকে দূরে থাকুন। মানসিক দৃঢ় রেখে পদক্ষেপ নিন। কর্তব্যে, কর্মে এগুলোর বিষয়ে সাবধানে থাকুন এবং সঠিক অগ্রসর হন। আপনাদের পক্ষে অবশ্য কর্তব্যটাই আসল। বর্তমান বছর মাঝে মধ্যে শরীরে কষ্ট ভোগ করতে হতে পারে, যেমন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যন্ত্রণা, বায়ু রোগ। যাদের রক্তচাপজনিত সমস্যা আছে এবছরে একটু বাড়তে পারে সে ব্যাপারে। আঘাতপ্রাপ্তি, রক্তপাত প্রভৃতি শারীরিক কষ্টের কারণ হতে পারে এবছর, এবং তা হতে পারে এবছরের মাঝামাঝি থেকে। ভাই বোন বা বন্ধু বান্ধবদের সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না, কোনো মতেই সম্পর্কের অবনতি ঘটাবেন না, বরং তাদের দ্বারা বিশেষ উপকার হতে পারে এবছরে। তবে কোনো বন্ধুর সঙ্গে মতের অমিলের আশঙ্কা অমূলক নয়। সামান্য বাধার আশঙ্কা থাকলেও জাতকের বিদ্যালাভ ও পরীক্ষায় সফলতা আসতে পারে। সন্তানদের স্বাস্থ্য ভালো যাবে না, ছেলে মেয়েদের বিদ্যা চর্চায় মনোযোগ সামান্য অভাব দেখা দিতে পারে, তবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কা নেই। বাবা মায়ের উভয়ের স্বাস্থ্যের অবনতির চিন্তা ফেলতে পারে। হঠাৎ আত্মীয় বিয়োগের যোগ দেখা যায়। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি ও তার জন্য অর্থ ব্যয় হয় এবং তাতে মানসিক ক্লেশ ভোগের আশঙ্কা রয়েছে। শত্রুর দ্বারা বড় অনিষ্টের আশঙ্কা নেই, মন স্থির রেখে ধর্মকর্মে যুক্ত থাকা দরকার। তো এই মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শিব পূজা, শিবমন্ত্র জপ বা ইষ্টমন্ত্র জপ আপনার অশুভ দিকগুলো থেকে আপনাকে রক্ষা করবে। নবগ্রহ কবচ ধারণে অশুভ দোষ প্রশমন হবে। এছাড়া হরোস্কোপ দেখিয়ে অন্যান্য গ্রহের সমস্যাকে বিচার বিশ্লেষণ করে তার প্রতিকার নিলে শুভ ফল অবশ্যই পাবেন। তো বন্ধুরা, শুনলেন 1426 সালে মিথুন লগ্নের জাতক জাতিকাদের এক বছরের ভবিষ্যৎ। এমনই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।